শুভ দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আবার বাবুরহাটে। আপনারা অনেকেই বলেছেন কম দামে আমরা গছ কাপড় নিতে চাই, সেই তথ্যটি দিতেই আজকে আমরা হাজির হয়েছি। এই যে ভাই বসে রয়েছেন দেখতে পাচ্ছেন, তো আপনারা পূর্বে ভাইকে দেখেছেন, আজকে নতুন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব, আরেকটু কাপড়ের দাম কম এবং কোয়ালিটি সম্পন্ন কাপড় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন আমরা কথা বলার চেষ্টা করি ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? ভালো ভাইয়া। তো আমরা তো চলে আসলাম, তো পূর্বে তো এসেছিলাম, তো দর্শক বন্ধুরা জি বলেছেন যে আর একটু কম দামের মধ্যে একটু ভালো কোয়ালিটির কাপড় দেখানোর চেষ্টা করে, সেটি আমরা দেখতে আজকে আসছি। তো নতুন কি আসছে আর দাম কমেছে কি না বা কী বিষয়, সেটি নিয়ে একটু আমাদেরকে কাপড় দেখাবেন এবং কথা বলবেন প্লিজ। চলুন, নতুন কমতে আগে তো ছিল লকডাউন, অনেক দাম বাড়তেছিল, এখন আমরা রেট কমায় কিনতেছি, আমরা কমায় বিক্রি করবো। আগে আমরা আটকে বেচতাম 40 টাকা, 39 টাকা, আচ্ছা আচ্ছা, 38 টাকা, 37 টাকা, এখন বেচাচ্ছি 36 টাকা 50 পয়সা। 36 টাকা 50 পয়সা আর কে? হ্যাঁ, থানে থান নিলে আর কাইটা নিলে আনানা বাড়ায় নিতেছি 37 টাকা করে বিক্রি করবো। আর কে? পবলিন। আর কে? পবলিন, মদিনা সুপার ডিলাক্স বয়াল, এটা তো অসংখ্য লোকের নিছে আপনাদের পাশে, এদিকটাতে রয়েছে দেখতে পাচ্ছেন, অনেক ইউনিক অসংখ্য পরিমাণে কাপড় রয়েছে। এইগুলো কি কাপড়? এগুলো আপনার প্রিন্টের, এই দিতে আগে 45 টাকা বিক্রি করতাম, এখন ব্যস্ত আছি 41 টাকা। এই প্রিন্টের এগুলো 41 টাকা? জি জি, অনেক কালার আছে, পিছনে আরো আছে অনেক কালার, দেখেন আপনি এই যে আর কে পবলিন দেয়া। আর এগুলো তো সব পবলিন? জি জি, এটা তো অনেক চলছে আল্লাহ রকমতে। আপনার পবলিন কত করে গজ বিক্রি করছেন? এইটা ব্যস্ত আছে এখন 36 টাকা আটানা। 36 টাকা আটানা? হ্যাঁ, থান নিলে আর কাইটা নিলে 37 টাকা। আচ্ছা, এটা রং উঠবে কি না? না, রং উঠলে তো আপনি তো জানতেনি। আপনারা ঢাকার বাইরে মিনিমাম কত গজ কাপড় হলে পাঠান? মিনিমাম বলতে অনেকে তো আপনার 10 টান নেয়, 20 টান নেয়, 100 টান নেয়, 200 টান নেয়, যাই যেই পরিমাণের বলে এই মেনে নেয়, আবার অনেকে কাইটেও নেয়। কাইটা নিলেও পাঠান আপনারা? হ্যাঁ, পাঠাই দাদা। আচ্ছা আচ্ছা, তাহলে তো কোনো কথাই নেই। মিনিমাম কত গজ হলে আপনারা পাঠান? মিনিমাম আপনার 20 গজ, 100 গজের নিচে আর পাঠাই না। 100 গজ হলে মানে সব মিলে টিলে? হ্যাঁ, 100 টাকা দিন। আবার থ্রি পিস আছে আমাদের, খাতার কাপড় আছে, বিভিন্ন রকমের আইটেম আছে, এগুলো মিলে হইলে আমরা মাল পাবো। তাহলে এই গজ কাপড়, এই যে এগুলো জি প্রিন্টের যে গজ কাপড়, জি জি, এগুলো বিক্রি করতেছেন এখন? এখন ব্যস্ত আছে 41 টাকা। 41 টাকা গজ থান নিলে, আর কাইটা নিলে 42, আর কেটে নিলে 42। আর এই যে পবলিন বিক্রি করতেছেন, আর কে পবলিন? এক নাম্বারটা, আর কে এক নাম্বারটা ব্যস্ত আছে 36.5 টাকা। 36.5? জি। আর কেটে নিলে? কেটে নিলে 37 টাকা। বয়েল মদিনা সুপার ডিলাক্স বয়েল এই দাম, পবলিন এই দাম, এই যে মদিনা সুপার ডিলাক্স বয়েল আর আর কে বলবো, এই দুইটা এক কোয়ালিটি, আর এক আছে সামন্ত ভিআইপি বয়েল পবলিন, এই যে কাটা, এই যেগুলো যাইবে এগুলো কাটা যাইব। আচ্ছা, আপনি একটু আসেন, আমরা ওই দিকটাতে যেতে চাই, যান দেখেন, সব দেখাইতে চাই। তো আপনাদের এদিকে দেখতে পাচ্ছি যে থ্রি পিসের একটি সাইড রেখেছেন। থ্রি পিস আছে, শাড়ি কাপড় আছে আমাদের, গজ কাপড় আছে। আচ্ছা, আপনি আমাকে বলেন, যেখানে তো কাঁথার কাপড়? জি দাদা, কাঁথার কাপড়গুলো কত করে গজ বিক্রি করছে? কাঁথার কাপড়গুলো 190 টাকা পিস বিক্রি করতেছে পার পিস। এগুলো পার পিস কত করে বিক্রি করা হচ্ছে? 190 টাকা। 190 টাকা। আচ্ছা, আপনার আপনি একটু দেখাবেন, একটা একটা কাপড় আপনি আমাকে দেখাবেন, এটা কয় হাত বাই কয় হাত আছে? এটা 12 হাত। একটা কাপড় 12 হাত? 12 হাত। এটা নকশি কাঁথা বানায়, বিভিন্ন নকশি সুতো দিয়ে কাজ করে কাঁথা বানায়। আচ্ছা, আপনি আমাকে বলবেন এটা রং উঠবে কি না? না, রং উঠলে আমরা 1000-1000 পিস মাল ব্যস্ত আছি। তো এগুলো রং উঠবে কি না? কাঁথার কাপড়গুলো রং 100% গ্যারান্টি, আমরা 1000-1000 পিস ব্যস্ত আছি, 1000-1000 পিস বিক্রি করছেন, এগুলো রং ওঠার কোনো রকম পসিবিলিটি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে এই যে বাসন্তী কালারে রয়েছে, অনেক কালার, 30টা কালার আছে দাদা। আচ্ছা, আমি শুনেছি যে এই কাঁথার কাপড়ও কয়েকটা কোয়ালিটি হয়ে থাকে। জি, এই কাঁথার কাপড় এটা যেটা দেখছি, এটা কি মোটামুটি ভালো কোয়ালিটি? জি, এটা সিয়ামের বাটিক। আচ্ছা, এটা 190 টাকা পিস, আবার অন্য অন্য কোম্পানি আছে আর 160 টাকা, 150 টাকা বিক্রি করে, এগুলো রং থাকে না, এগুলো রং থাকবে, আমরা ভালো মানের মালটাই বিক্রি করি, রং চেঞ্জ হওয়ার কোনো রকম পসিবিলিটি না। না না, দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাঁথার কাপড় অসংখ্য পরিমাণে রাখা হয়েছে। আচ্ছা, এই দিকে চলে আসছি, দেখতে পাচ্ছেন পিছন দিকটাতে রয়েছে আবার বিভিন্ন রকম জয়পুরি, এই যে এই প্রিন্টের যেগুলো রয়েছে, জি জি, এই যে জয়পুরি, এই যে দেখেন জয়পুরি, এগুলো কত করে বিক্রি করছেন? এইগুলো এখন থান নিলে 41, কাইটা নিলে শুধু 42, থান নিলে 41, কেটে নিলে 42।
দেখতে পাচ্ছেন আচ্ছা এক থানে কয় গস থাকে ভাই এক থানে 60 গস থাকে এক থানে 60 গস কাপড় থাকে জি 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 এটা জয়পুরি সব জয়পুরি এর অসংখ্য কালার আছে অসংখ্য কালারের জয়পুরি রয়েছে এদিকটাতে আর এই দিকটাতেও কিন্তু রয়েছে জয়পুরি এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি অসংখ্য কালারের জয়পুরি এদিকটাতেও রয়েছে তো এই জয়পুরি গুলো বিক্রি করা হচ্ছে মানে থান নিলে 41 কেটে নিলে 42 টাকা কেটে নিলে 42 টাকা জি আচ্ছা এদিকটাতে ভয়েল কি আছে সামন্ত ভিআইপি ভয়েল বলতে এক নাম্বারটা দিন দেন এক নাম্বারটা কত করে এটা বিক্রি করতে আছি দাদা থান নিলে 42 কাটে নিলে ইয়া 43 এটা অর্ডিনালটা দাদা আচ্ছা আরেকটা যেটা আছে সেটা হলো 37 আর 36 না কত বল 36 টাকা আনানো হয়েছে থান নিলে আর কাটে নিলে 37 টাকা এটা হইছে আর কে মদিনা সুপার ডিলাক্স বয়েল পবলিন আর এটা হচ্ছে সামন্ত ভিআইপি বয়েল পবলিন আচ্ছা আচ্ছা এটা একদম গ্যারান্টি একটা 100% গ্যারান্টি দুটো ওটা গ্যারান্টি এটা গেরিডা একটু ভালো ডাইংডা ভালো রিমডিং এর মাল করাই আমরা তাই দেখি রিমডিং এর এই যে দেখেন আপনি এই দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো রাসেল ভাই তো জি এই যে আমরা রাসেল ভাই আপনাদের দোকানের যে কাপড়ের দামদর দেখাচ্ছি এগুলো যদি ঢাকার বাইরে থেকে কেউ নিতে চায় তা আপনাদের সাথে যোগাযোগ করবে কি করে আপনাদের সাথে যোগাযোগের কি মাধ্যম আছে আমাদের ইমো নাম্বার আছে ইয়া ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন কন্টাক্ট নাম্বার আছে সবই আমরা দিয়ে দেব যেটা ইমো নাম্বারটা যদি বলতেন 01869833035 এই নাম্বারটি ইমো রয়েছে ইমো রয়েছে বিকাশ আছে কিনা আপনার এই নাম্বার বিকাশ না বিকাশ আরেকটা নাম্বার আচ্ছা বিকাশ নাম্বারটি একটু বলে দেন 01858817 এটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার এটা বিকাশ নাম্বার আচ্ছা আপনি আমাকে একটু বলেন সেটি হলো যে আপনার এখানে 3 পিস রয়েছে না জি দাদা 3 পিস এগুলো কত করে কিভাবে বিক্রি করছেন এটা আগে 240 টাকা আছে এখন শুধু 215 টাকা পিস 215 টাকায় পেয়ে যাচ্ছেন এই যে অসংখ্য কালার আছে যে দেখেন আমাকে একটা ভাঁজ খুলে দেখান তো অবশ্যই অসংখ্য কালার এখানে রেখেছেন একটু দেখি আমরা দেখাইতে চাই 215 টাকা পিস পার পিস 215 টাকায় জি 3 পিস হ্যাঁ এর পিস অনেক কমছে এটা 19 টাকা মনে হবে 19 টাকা আপনার 64 টাকা হবে দেখি আমরা একটু ভাঁজ খুলে দেখাই এই যে দেখেন এইটা ওনা দেখতে পাচ্ছেন ওনাটি কিন্তু ভাই বলছেন কতটুকু আছে চাইরাত সোয়া চাইরাত সোয়া চাইরাত আর ছেলরের কাপড় কি আছে ছেলরের কাপড় এক কালার এই যে পবলিন আচ্ছা এইভাবে আপনাদের এগুলোর অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে 2500 ডিজাইন থাকে প্রতি সপ্তাহে আপনাদের 20-25 টা ডিজাইন নাম প্রত্যেক সপ্তাহে পরিবর্তন আর এটা তো একটা হাই কোয়ালিটি আছে আচ্ছা যদি কেউ মনে করেন এগুলো কিনে নিয়ে গেল আপনার থেকে এই গজ কাপড় 3 পিস নেয়ার পরে দেখা গেল যে একটা আসলে আনফরচুনেটলি কাটা ফাটা বের হয়ে গেল সেগুলো কি পরিবর্তন করে নেওয়ার সুযোগ আছে 100 বার আর যদি বিক্রি না করতে পারে চেঞ্জ করার কোনো উপায় আছে আছে কিছু মাল সাথে নিলে আমরা চেঞ্জ করে দেব মানে যেটা হলো যে আবার পরবর্তীতে কিছু পণ্য নিতে হবে কিছু না নিলেও আমরা চেঞ্জ করে দেই কিন্তু নষ্ট নষ্ট করলে আমাদের সমস্যা আর তাছাড়া নষ্ট করা যাবে না দাগ ফেলানো যাবে না না ঠিক সেই রকম মানে কোয়ালিটি ফুল যেমন ভাবে নিছে তেমন ভাবে থাকলে অবশ্যই পরিবর্তন করে দিবেন আর ওই আগে আরেকটা 3 পিস ছিল না পাকিস্তানি 3 পিসটা এই 3 পিসটা এই যে আপনার দেখান আমরা একটু দেখতে চাই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বাবুঘাটে আসলে ডিসপ্লে তেমন সিস্টেম নাই এখানে আসলে একটা গোড়া এই যে দেখেন এই দেখুন এই যে এটা ব্যস্ত আছে এখন মতো রয়েছে অসংখ্য পরিমাণে এইটা 320 টাকা করে বিক্রি করতাম তো আগে এখন ব্যস্ত আছে শুধু 300 টাকা 300 টাকা 3 পিস জি জি এটা কি একটা ভাঁজ খুলে দেখান এক অবশ্যই এই যে দেখেন একটা দেখান এটা অনেক বড় 8 গজ কাপড় থাকে এই যে এগুলো 300 টাকা করে দেখে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন লন 3 পিস পেয়ে যাচ্ছেন 300 টাকায় বেশ সুন্দর হাতার কাপড়টা নিচের দিকে এটার সাথে ওড়না কি আছে ওড়না আছে এই যে প্রিন্টের মধ্যে এটা কম্পিউটার ম্যাচিং এই যে ম্যাচ করা রয়েছে একটা প্রিন্টের ওড়না এটা দেখি আমরা একটু দেখি এই যে দেখেন একটা পাক্কা রাখা আছে এটি পাক্কা কয় হাতে হইছে এটা হইছে আপনার পাঁচিয়া পাঁচ হাত আড়াই গজ পাঁচ হাত রয়েছে ওনাটা এটা সেলরের কাপড় কতটুকু হবে সেলরের আড়াই গজই হবে আড়াই গজ হবে সেলরের কাপড় জি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে দেখুন এছাড়া যেটি হলো যে আপনারা এই দোকানটিতে আসলে গজ কাপড় অর্থাৎ খোলা যে কাপড়গুলো রয়েছে শুধু গজ হিসাবে যে কাপড়গুলো বিক্রি হয়ে থাকে এই ধরনের সব ধরনের কাপড়ই পেয়ে যাবেন আপনারা এক কালার প্রিন্টের এছাড়া কাঁথার কাপড় বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের কাপড় রয়েছে আপনারা চাইলেই এই শপে এসে
খুব সহজেই ক্রয় করে নিয়ে যেতে পারেন। এছাড়া রয়েছে ফোন নাম্বার, সেই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে খুব সহজে আপনার ঘরে বসে আপনার এলাকায় বসেই আপনি ক্রয় করে নিতে পারেন, আপনার এলাকায়ই আপনি গড়ে তুলতে পারেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান। তো রাসেল ভাই আমরা দেখলাম এগুলো, আপনি ভালো থাকবেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভ দর্শক, আপনারা প্রত্যেকে নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, তবে যেখান থেকেই পণ্য ক্রয় করেন অবশ্যই দেখে বুঝে পণ্য ক্রয় করবেন, পণ্য ক্রয় করে ঠকবেন না। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, আপনারা প্রত্যেকেই নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। যারা এখনও আমাদের ইউটিউব দেখে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আমাদের আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে রাখবেন।